বিধায়কের উপর দুই হামলাকারীর বিনা শর্তে মুক্তির দাবিতে করবুক ও গর্জিতে আইপিএফটির উচ্ছৃঙ্খল তাণ্ডব, পথ অবরোধ শুনশান গোটা মহকুমা, থমথমে পরিস্থিতি। দলীয় কর্মীদের মুক্তির দাবিতে আইপিএফটির অবরোধকে কেন্দ্র করে ফের উত্তপ্ত করবুক মহকুমা, কর্মীদের উচ্ছৃঙ্খল তাণ্ডবে থমথমে পরিস্থিতি গোটা মহকুমায়। এদিকে আইপিএফটির অবরোধ আন্দোলন মোকাবেলা করতে পথে নেমেছে বিজেপি। পরিস্থিতি যাতে করে ভয়াবহ হয়ে উঠতে না পারে তার জন্য গোটা মহকুমায় পর্যাপ্ত টিএসআর মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত গত 30 এপ্রিল রাতে বিজেপি বিধায়ক বুরবুমোহন ত্রিপুরার উপর হামলা চালায় আইপিএফটি নামধারী একদল দুষ্কৃতি। এই ঘটনায় 35 জনের বিরুদ্ধে মামলাও হয়। মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেফতারও করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে ধৃতদের বিনা শর্তে মুক্তির দাবি করে আইপিএফটি এদিকে আইন মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। কিন্তু ধৃতদের বিনা শর্তে মুক্তির দাবি জানিয়ে শনিবার সকাল থেকেই সোচ্চার হয়ে ওঠে আইপিএফটি। করবুক বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আইপিএফটি কর্মীরা। অবরোধের নামে জামা খুলে চলে উচ্ছৃঙ্খল আচরণ। গন্ডাছড়া ও শিলাছড়ি এলাকা থেকেও আইপিএফটি সমর্থকেরা এসে জড়ো হয় অবরোধ স্থলে। এদিকে একই দাবিতে উদয়পুর মহকুমার গর্জি এলাকাতেও পথ অবরোধে বসে আইপিএফটি সমর্থকরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিকরা। তবে বেশ কয়েক ঘন্টা যাবৎ আইপিএফটির এই অবরোধের জেরে নাজেহাল হতে হলো সাধারণ যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।